থ্যাংক ইউ বিগত 100 বছর ধরে নিজেদের ক্যারিয়ার গড়তে আমাদের উপর ভরসা রাখার জন্য জর্জ টেলিগ্রাফ জীবন করে দেয়। ওয়েলকাম টু আকাশবাণী। আবার নিয়ে চলে এসেছি ইন্ডিয়ান ফুটবলের আপডেটের একটা ভিডিও। আর আজকে কিন্তু একটা খুব ভালো খবর আছে, মানে কলকাতা ফুটবলের জন্য, ইন্ডিয়ান ফুটবলের জন্য, সেটা তো অবশ্যই শেয়ার করবো একদম শেষে। কিন্তু তার আগেও কিছু আপডেট আছে, সেগুলো শুনে নাও। কিন্তু সবার আগে যেটা করতে হবে, এখনো যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে, ক্লিক করে দাও, তাই কিন্তু রেগুলার এবং ইন্ডিয়ান ফুটবলের আপডেটস পেয়ে যাবে। আর আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডিটাও অবশ্যই কিন্তু ফলো করে নিও। তো ভিডিও টপিকে তো আসবো, কিন্তু তার আগে বলে দিই, আগামীকাল রয়েছে হচ্ছে ইস্ট বেঙ্গলের প্রতিষ্ঠা দিবস, তো 100 বছর প্রতিষ্ঠা দিবস। তো সেই দিন কিন্তু আমরা একটা লাইভ করছি, সেটা হলো 3 জেনারেশনের 3জন প্লেয়ারকে নিয়ে, এবং প্রত্যেককেই তোমরা চেনো, যথেষ্ট ফেমাস তারা প্রত্যেকেই। তাদের সাথে লাইভ আসছি সন্ধ্যে 7টায় আকাশবাণী ইউটিউব চ্যানেলে, তো অবশ্যই কিন্তু সেই লাইভটা তোমরা দেখো। প্রথমে যেটা বলি সেটা হচ্ছে, আজকের দিনে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিম প্রথম অফিসিয়ালি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছিল, এবং সেটা কিন্তু খেলেছিল ফ্রান্সের এগেনস্টে, এবং সেই ম্যাচটা যদিও ইন্ডিয়া হেরে গেছিল 2-1 গোলে। তো এরপরে যেটা বলা সেটা হচ্ছে চেন্নাই এনএফসির খবর। অনেকেই অনেকদিন ধরে জিজ্ঞেস করছিল, তো কালকেই আমরা বলেছিলাম যে চেন্নাই এনএফসি কিন্তু আস্তে আস্তে সবকিছু ডিসক্লোজ করবে। তো কালকেই কিন্তু চেন্নাই এনএফসি ডিসক্লোজ করেছে যে জেরির সাথে কিন্তু ওরা কন্ট্রাক্ট এক্সটেন্ড করেছে, কিন্তু কত বছরের জন্য সেটা এক্সটেন্ড করেছে সেটা ওরা ডিসক্লোজ করেনি, কিন্তু যেটা অফিসিয়াল সাইটে দিচ্ছে যে মাল্টি ইয়ার কন্ট্রাক্ট এক্সটেনশন হয়েছে। তো এরপরে আরেকটা একটা বড় খবর, সেটা হচ্ছে আইএসএল এর ক্লাবগুলো, যে জানো এবছর যেই পরিস্থিতি আছে, তাদের সবারই একটু ইকোনমিক বা ফিনান্সিয়াল দিক থেকে প্রবলেম হতে পারে। তো সেই জায়গা থেকে কিন্তু আইএসএল এর ক্লাবগুলো এফএসডিএল এর কাছে রিকোয়েস্ট করছে যেন এই বছরের জন্য যে প্রত্যেক বছর ফ্র্যাঞ্চাইজি ফিজটা দেওয়া হয় সেটার যেন কিছুটা কম করা হয়, কারণ প্রত্যেকটা কোম্পানি বা প্রত্যেকটা ইনভেস্টারই কিন্তু কম বেশি খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এটা আরেকটা কারণও আছে, কারণ জানো কারো কিন্তু হোম স্টেডিয়ামে খেলা হচ্ছে না, কোনো স্পেকটেটর অ্যালাউ করা হবে না। তো সেই জায়গা থেকে কিন্তু থেকে যে টাকাটা আসতো সেটাও আসা বন্ধ, তার মধ্যে স্পন্সরদেরও কিন্তু কোনো লাভ হবে না, স্পন্সর বা ইনভেস্টর, কারণ মাঠে কিন্তু কোনো লোক আসছে না, পুরোটাই টিভি ভিউয়ারশিপের উপর কিন্তু ডিপেন্ড করবে। তো সেই জায়গা থেকে কিন্তু ইনকাম অনেক যেহেতু কমে যাচ্ছে, সেই জন্যই কিন্তু এই রিকোয়েস্টটা করা হয়েছে। এরপরে আরো কয়েকটা রিউমারে আসি, তো তার মধ্যে প্রথমে বলি যে কেরালা ব্লাস্টার্স। তো কেরালা ব্লাস্টার্স এর শাহাল আব্দুল সামাদকে নিয়ে বেশ কিছুদিন ধরে টানাপোড়েন চলছে। তো যেটা আনঅফিসিয়ালি শোনা যাচ্ছে বা রিউমার হিসেবে বেরোচ্ছে যে কেরালা ব্লাস্টার কিন্তু শাহাল আব্দুল সামাদের সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলেছে। আর এটা আরেকটা জিনিস শোনা যাচ্ছে রুমারে, যে কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চলে যায়, সেটা নাকি 5 বছরের কন্ট্রাক্ট হতে চলেছে, মানে বিশাল ব্যাপার। এরকম একটা প্লেয়ারকে যদি 5 বছরের কন্ট্রাক্টে রাজি করাতে পারে, তাই কিন্তু কেরালা ব্লাস্টার্স এর খুবই ভালো একটা ফিউচার। কিন্তু এটা কিন্তু এখনো রুমারের পর্যায়ে, অফিসিয়াল নিউজ কিন্তু এখনো আসেনি। এর সাথে আরেকজনও আছে, যে হলো আরেকজন ইয়াং প্লেয়ার, আর কিবু ভিকুনা কিন্তু ওখানে কোচ আছে, ইয়াং প্লেয়ারদের জানো খুবই বেশি প্রেফার করে। তো রাহুল কেপি, ওদের স্টেটেরই কিন্তু প্লেয়ার, রাহুল কেপিকেও কিন্তু শোনা যাচ্ছে যে কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে চলেছে কেরালা ব্লাস্টার্সের সাথে। তো দেখা যাক, হয়তো কিছুদিনের মধ্যে এগুলো অফিসিয়ালও হয়ে যাবে। আর দেখা যাক সাহালেরটা 5 বছর হয় নাকি তার কম হয়, কারণ 5 বছর হলে কিন্তু একটা বিশাল ব্যাপার ইন্ডিয়ান ফুটবলে। তো এরপরে আসি এফসি গোয়ার কথা। মার্কাস, টাইমস অফ ইন্ডিয়া স্পোর্টস এডিটার, ও কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে এফসি গোয়া কিন্তু নেক্সট ফরেন প্লেয়ারকে কিন্তু সাইন করিয়ে ফেলেছে অফিসিয়ালি, এবং অ্যানাউন্সমেন্টটা কিন্তু নেক্সট উইকে হতে চলেছে। তাহলে দেখা যায় যে নেক্সট উইকে এফসি গোয়া কি চমক দিতে চলেছে এবং কোন ফরেনারকে সাইন করাতে চলেছে। তো এরপরে আসি ইস্ট বেঙ্গলের আরেকজন কোচের কথা, যাকে নিউলি অ্যাপয়েন্টেড করা হয়েছে। তিনি হলো তরুণ দে, এক্স ইন্ডিয়ান প্লেয়ার, এবং ইস্ট বেঙ্গলের হয়ে খেলেছে 1982 থেকে 84 অব্দি, এবং ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়ে খেলেছে 1984 সালে এশিয়ান গেমসেও কিন্তু ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছিল। তো সেই তরুণ দেখে কিন্তু ইউথ ডেভেলপমেন্টের কোচ করা হয়েছে, যেই কোচ কিন্তু আগে ছিল বাস্তব রায়, সেই জায়গায় তরুণ দেখে আনা হয়েছে, এবং উনি কিন্তু AFC A লাইসেন্সধারী কোচ। আর অন্যদিকে ইস্ট বেঙ্গল অফিসিয়ালরা তো এখনো, মানে ওখান থেকে জানা যাচ্ছে যে ইস্ট বেঙ্গল অফিসিয়ালরা এখনো মানে চালিয়ে যাচ্ছে প্রসেস, যাতে ইনভেস্টার এনে ISL খেলা যায়। এখনো কিন্তু তারা বলছে যে আমরা ISL-ই খেলবো বা ISL-ই খেলতে চাই, এরকম কিন্তু বলছে। কিন্তু এখন প্রচুর কনফিউশন, কারণ এখন পারফেক্ট কোনো নিউজ বেরিয়ে আসছে না। তবে দেখা যাক, আরো কিছুদিন ওয়েট করা যাক, কারণ তোমাদের বলেছিলাম এই মাসটা এখনো সময় আছে, যদিও খুব কম চান্স, তবুও কিন্তু সময় আছে। তো দেখা যাক এরপরে কি হয়। তো এবার আসি কলকাতা ফুটবলের আরেক প্রধান মোহামেডান এফসি। তো সেই মোহামেডান এফসির কিন্তু শোনা যাচ্ছিল একটা বড় সাইনিং হতে চলেছে, এবং কি সাইনিং হতে চলেছে সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো, আর বাকিটা যেটা ডিটেলসটা সেটা বলবে। তো যেই সাইনটা হতে চলেছে, আমার মনে হয় মোহামেডানের জন্য, আই লিগ হোপসের জন্য এটা সবচেয়ে বড় সাইনিং। এর আগে তো প্লেয়ারদের সাইনিং করেছে, অবশ্যই প্লাজাকে সাইনিং করেছে, কিংসলেকে সাইনিং করেছে, আরো হয়তো একজন বিদেশিকে সাইনিং করাবে। কিন্তু এখন যেটা নিউজ সেটা হলো মোহামেডান এফসির কিন্তু নতুন কোচ হয়ে গেছে ইয়াংগেস্ট এফসি লাইসেন্সড কোচ ইন্ডিয়ার ইয়ান ল। আগের সিজনেও কিন্তু ব্রেক থ্রু সিজন ছিল ইয়ান লয়ের, কারণ প্রথমবার আই লিগে কিন্তু ম্যানেজ করলো মিনার্ভা পাঞ্জাব এফসি কে। আর পাঞ্জাব এফসি কিন্তু যথেষ্ট ভালো খেলেছিল, মানে এমন এমন প্লেয়ার যাদের কেরিয়ার কিন্তু রিভাইভ করেছে, লোবো, তারপরে সঞ্জু প্রধান, এদের মতো প্লেয়ারদের কিন্তু কেরিয়ার রিভাইভ করা হয়েছে। তো সেই জায়গা থেকে মোহামেডান যদি ইয়ান লকে পায়, আমার মনে হয় ইয়ান ল কিন্তু পুরো প্লেয়ারদের সাথে একদম গুলে মিলে গিয়ে খুব ভালো একটা পারফরমেন্স এনে দিতে পারবে সবার জন্যই। আর ইয়ান ল কিন্তু একজন ইয়াং কোচ, সেই জায়গা থেকে কিন্তু প্লেয়ার ম্যানেজমেন্টটা অনেক ভালো পারে, মানে ডিফারেন্স নেই কিন্তু, মানে প্লেয়ারদেরও যা এজ ইয়ান লয়েরও তাই এজ, এমনকি ইয়ান লয়ের কম এজ। তো সেই জায়গা থেকে কিন্তু মোহামেডানের এটা সবচেয়ে পজিটিভ নিউজ হতে পারে। তো দেখেই নিলে অফিসিয়ালি কিন্তু ইয়ান ল এখন মোহামেডান এফসির কোচ, এটা কিন্তু একটা বিশাল বড়, মানে বিশাল পজিটিভ। আমার মনে হয় যে সবচেয়ে পজিটিভ মুভ কিন্তু মোহামেডানের এটা। তো আশা করবো মোহামেডান আবার সেই পুরনো দিনের মোহামেডানে ফিরে আসবে। তো আজকে কিন্তু টপিক এই পর্যন্তই ছিল, কোনো কনফিউশন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো। আর ভিডিওটা পছন্দ হলে তো যেটা প্রত্যেকদিন বলি, লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আরেকটা কথা, কালকে কিন্তু 7টা থেকে লাইভ আছে ইস্ট বেঙ্গল দিবস উপলক্ষে। 3টে জেনারেশন, মানে ইস্ট বেঙ্গলের 3 জেনারেশনের প্লেয়ারদের নিয়ে, তার মধ্যে একজন তো লেজেন্ড, একজন ঘরের ছেলে, আর একজন কারেন্ট টিমে খেলছে। তো অবশ্যই কিন্তু থেকো আমাদের সাথে কালকে সন্ধ্যে 7টা থেকে। আর বেল আইকনটা টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এখনের জন্য টাটা।